ভয়ঙ্কর খবর। কিশোরের হাতত বন্দুক তুলি দিছে উগ্রপন্থীয়ে। উদ্যত মারণাস্ত্র লৈ 13 বছরীয় কিশোরের ধন দাবি। হাতত ঘাতক মারণাস্ত্র লৈ উগ্রপন্থীর নির্দেশত অভিযানত নামিছে কিশোর। একাংশ নাবালকে উগ্রপন্থী সংগঠনের তদারকিত সন্ত্রাস চলাইছে সীমান্তত। আন্তঃরাজ্যিক সীমান্তত সক্রিয় উগ্রপন্থীর কিশোর কেদার। 13-14 বছরীয় কিশোর কেদারের জড়িয়ে উগ্রপন্থী সংগঠনে সীমান্তবর্তী এলাকাত অভিযান চলাই থাকার ভয়ঙ্কর তথ্য পোহরলৈ আহিছে তিনিচুকীয়াত। শনিবারে সন্ধ্যা তিনিচুকীয়াত উগ্রপন্থীর দুটাক কিশোর কেদারক আরক্ষী আটক করার পাছতে পোহরলৈ আহিছে চাঞ্চল্যকর তথ্য। হেনার সৈতে চলোৱা যৌথ অভিযানত তিনিচুকীয়া ষ্টেচনের পর দুটা কিশোর কেদারক আটক করেছে আরক্ষীয়ে। এই উগ্রপন্থী কেদারদ্বয়ের এটার বয়স মাত্র 13 বছর আর আনটোর বয়স 16 বছর। ধৃত কেদারদ্বয় উগ্রপন্থী সংগঠন NSCIMর বলে প্রকাশ করেছে আরক্ষীয়ে। কেদারদ্বয়ের তথ্যর ভিত্তিত আরক্ষীয়ে জব্দ করেছে দুটা HK রাইফল, তিনিটা ম্যাগজিন, 283 রাউন্ড গুলি, দুটাক IED, এটা হ্যান্ড গ্রেনেড, তিনিটা ATM আর তিনিটা মোবাইল ফোন। অভিযানের নেতৃত্ব দিয়া উজনি অসমৰ DIG জিতপল দলেই জনোৱা মতে NSCIMৰ 3 জন কেদারে প্রথমে জব্দ করা অস্ত্র শস্ত্র সমূহ চোয়া চিতার দায়িত্ব দিছিল কিশোর কেটাক। পাছলৈ কিশোর কেটাক ধন দাবি করবলৈ নির্দেশ দিছিল সংগঠনটোৱে। যোৱা কালি সন্ধিয়া দুজন NSCIM কেদার তিনিচুকীয়া রেলওয়ে স্টেশনত আটক করা হয়। সিহঁতে নিজে স্বীকারোক্তি দিয়া মতে যোৱা বছর গুলিয়াগুলি হয়েছিল, যত দুজনক NSCIM বুলি কৈছে দুটা কেদার মরিছিল আর তাত বাকি বাছি থকা তিনটা NSCIM কেদারে হাতিয়ার পত্রবিলাক সেইখন গাঁৱতে রাখি থৈ গৈছিলে। গৈ যাওঁতে সিহঁতক চোৱা চিতা কৰিবলৈ দিছিলে আৰু কিন্তু পাছলৈকে সিহঁতক ইনষ্ট্ৰাকশ্যন দিলে যে এই হাতিয়ার কেটা লৈ সিহঁতে এক্সট্ৰাকশ্যন কৰিব লাগে। জাগুন নামটকর লগতে মার্ঘেরিটার বিভিন্ন অঞ্চলত ধন দাবি করে পুঁজি সংগ্রহর কথা কিশোরদ্বয়ে স্বীকার করা বলেও প্রকাশ করেছে আরক্ষী বিষয়াগিয়ে। এক্সট্রাকশন সিহতে ইতিমধ্যে আরম্ভ করেছে জাগুনকে আরম্ভ করে নামটক এরিয়াত, আর ইতিমধ্যে পয়সা কিছু পয়সা কালেক্ট করা বলেও স্বীকার করেছে। জাগুন এরিয়ারপর আরম্ভ করে মার্ঘেরিটা এইখানে যিনি NSCIMর ফলের এক্সট্রাকশন করে আছে সিহতে স্বীকার করেছে এই এক্সট্রাকশন করা কথা। কিশোরদ্বয়ে দিয়া স্বীকারোক্তি অনুসরি যা বুধবারে অন্য এটা দলে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছিল। তেতিয়াই ঘটনাস্থলীর পলায়ন করাত এটা ম্যাগজিন পড়ে যায়। সেই ম্যাগজিন হেরাত কিশোরদ্বয়ক শাস্তির ভাবুকি প্রদান করেছিল উগ্রপন্থী সংগঠনটোৱে, যার বাবে ডিমাপুরত থাকা সংগঠনটির শিবিরত ক্ষমা খুঁজবলে যার উদ্দেশ্যে শুকুরবারে কিশোর দুটা উপস্থিত হয়েছিল তিনিচুকীয়ার রেলওয়ে স্টেশনত। তেতিয়াই দুয়োকে আটক করে সেনা আর আরক্ষীর দলে। এই ঘটনায় চিন্তিত করে তুলিছে আরক্ষীক। বিদ্রোহী সংগঠনের এনে ভয়ঙ্কর কার্যপন্থায় উত্তর পূর্বাঞ্চল কড়িয়াইছে অশনি সংকেত। তিনিচুকীয়ার প্রশান্ত খাটওয়ালের রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।